Behind the Star, a tribute to legend. ধাপে ধাপে নিজের রং বদলেছেন তিনি। অ্যান্টি হিরো থেকে হয়েছেন দুলহান, সার্কাসের এরিনা থেকে হয়েছেন ডনের পাসিনা। এমনটা করে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাকে। শুরুটা করেছিলেন 1989 সালে, তখনও হয়তো ভাবেননি যে এই সার্কাস জমে উঠবে। 1992 সালে খুব একটা আলোচনায় আসেননি, তবে নজর কেড়েছিলেন অনিবার্যভাবে। নির্মাতা কিরণের হাত ধরে ভাগ্যের চাকা ঘুরতে থাকে তার ক্যারিয়ারের শুরুতে। বেশ কিছু ছবি ফ্লপ হলেও পরে ক্যারিয়ার ক্রমশই উঠতে শুরু করে এই মানুষটির। আর তাই তো তার মুখেই শোভা পেয়েছে সেই বিখ্যাত সংলাপ, কভি কভি জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা হ্যায়, আর হার কা জিতনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায়। লিসনার্স, বিহাইন্ড দ্য স্টার, আ ট্রিবিউট টু লেজেন্ডে যাকে নিয়ে কথা বলছিলাম তিনি হচ্ছেন বাজিগর শাহরুখ খান। তাজ মোহাম্মদ খান আর লতিফ ফাতিমার পরিবারে 1965 সালের 2রা নভেম্বর জন্ম হয় শাহরুখের। 5 বছর বয়স পর্যন্ত তিনি নানির সঙ্গে প্রথমে ব্যাঙ্গালোর আর তারপরে ব্যাঙ্গালোরে থাকতেন। নানি তার দেখাশোনা করতেন। বাবা পাকিস্তানের পেশোয়ারের মানুষ, মা ভারতের হায়দ্রাবাদের, দাদি কাশ্মীরের আর নানা ব্যাঙ্গালোরের। একটু বড় হওয়ার পর শাহরুখের পরিবার দিল্লিতে চলে আসেন। সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। খেলাধুলায় খুব আগ্রহী ছিলেন তিনি। স্কুলে পড়ার সময় হিন্দিতে খুব একটা দক্ষ ছিলেন না, তবে একবার হিন্দি পরীক্ষায় 10-এ 10 পেয়েছিলেন বলে পুরস্কার হিসেবে তার মা সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন তাকে। শাহরুখ খানের স্ত্রী গৌরীর বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। স্কুলে পড়ার সময় গৌরীর সাথে প্রথম চেনা পরিচিত হয় তার। একটা পার্টিতে দুজনের মধ্যে বেশ অনেকক্ষণ গল্প চলে। তখন থেকেই শুরু হয় শাহরুখ গৌরীর প্রেম পর্ব। দিনটা ছিল 1984 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখ। সেই তারিখে শাহরুখ ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন, বোধ করি সেটা গাড়ি চালানোর পাশাপাশি জীবন চালানোরও। তার প্রথম রোজগার ছিল 50 টাকা। গায়ক পঙ্কজ উধাসের একটি কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন। প্রথম রোজগারের টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে তিনি আগ্রা গিয়েছিলেন। 1988 সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যুর রায় চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। 1989 সালে রেণুকা সাহানির সঙ্গে সার্কাস সিরিয়ালে কাজ করতে শুরু করেন শাহরুখ, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত। আদতে কর্নেল কাপুরের পরিচালনায় ফৌজি নামে সেই ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল। ছোট থেকেই তার ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, এমনকি এ লক্ষ্যে কলকাতার আর্মি স্কুলেও ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মাকে ধারাবাহিকটার একটি পর্ব দেখানোর জন্য বিশেষ অনুমতিও নিয়েছিলেন তিনি, কিন্তু তার মা তখন এতটাই অসুস্থ যে ছেলেকে চিনতে পর্যন্ত পারেননি। 1991 সালের এপ্রিল মাসে মৃত্যু হয় শাহরুখ খানের মায়ের। মায়ের মৃত্যুর শোক থেকে দূরে সরে যেতে 1 বছরের জন্য শাহরুখ দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলেন, কিন্তু তার ফেরা আর হয়নি। সে বছরই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন শাহরুখ খান, সেটি ছিল হেমা মালিনী অভিনীত দিল আসনা হ্যায়। আর নায়ক হিসেবে শাহরুখকে প্রথম দেখা যায় পরের বছর 25 জুন 1992 দিওয়ানায়। এ ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। ছবিটি ব্যবসা সফল হয় এবং তিনি বলিউডে আসন গাড়তে সক্ষম হন। আসলে তার প্রথম ছবি হওয়ার কথা ছিল দিল আসনা হ্যায়, কিন্তু দিওয়ানা প্রথমে মুক্তি পায়। একই বছরে তিনি আরও কিছু ছবি যেমন চমৎকার বিতর্কিত আর্ট ফিল্ম মায়া মেমসাবে অভিনয় করেন। 1993 সালে বাজিগার আর ডর ছবিতে খল চরিত্রে অভিনয় করে তিনি বিপুল খ্যাতি পান। ডর ছবিতে শাহরুখ একজন অপ্রকৃতস্থ প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন। ছবিটি খুবই সাফল্য লাভ করে এবং তিনি রাতারাতি তারকা খ্যাতি পান। বাজিগার ছবির জন্য তিনি তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন।
মুভিটির বিখ্যাত গানটি আপনি শুনতে পেয়েছেন আজকে একদম শুরুতে। এছাড়া তিনি কভি হা কভি না ছবিতে একজন ব্যর্থ যুবক ও প্রেমিকের চরিত্রে অভিনয় করেন, যার কারণে তিনি সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন। 1995 সাল ছিল তার জন্য খুব সাফল্যের বছর। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বক্স অফিস রেকর্ড ভাঙে এবং এর সব কৃতিত্ব পান তিনি। ছবিটি 520 সপ্তাহেরও বেশি সময় প্রদর্শিত হয়। ভারতের সর্বাধিক বার প্রচারিত ছবি হিসেবে একে তুলনা করা হয় শোলের সঙ্গে, যা কিনা চলেছিল 260 সপ্তাহ। এই ছবিটি প্রায় 12 বিলিয়ন রুপির চেয়েও বেশি অর্থ আয় করেছে। শাহরুখ খানের নেগেটিভ রোলের কথা বললে সবাই বাজিগার আড্ডার সিনেমার কথা বলেন। যারা এই দুটো সিনেমা দেখেননি অথবা যারা একটু স্টাইলিশ মেকিংয়ের সিনেমা পছন্দ করেন, তারা আবার ডনকে এগিয়ে রাখেন। কিন্তু এইসব সিনেমার মাঝে একটি সিনেমা আছে যেটা খুব একটা নজরে না আসলেও শাহরুখ সেই মুভিতেই নেগেটিভ রোল প্লে করেছিলেন এবং খুবই ভয়ঙ্করভাবে প্লে করেছিলেন। সেই সিনেমাটার নাম হচ্ছে আনজাম। আনজামের অর্থ পরিণতি। আমাদের ছোট একটা ভুলের পরিণতি কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে সেটা এই সিনেমাতে দেখা যায়। সিনেমার নাম যদিও শুরুতে আনজাম রাখার মতো কোনো প্ল্যান ছিল না, প্রেমিকের পাগলাবি টাইপ কিছু একটা রাখার কথা ছিল, কিন্তু শেষে এসে নাম চেঞ্জ হয়ে গেল। সিনেমার স্ক্রিপ্ট পরিচালক প্রথমে অনিল কাপুরকে শুনিয়েছিলেন। অনিল রোলটি করতে অস্বীকৃতি জানান এবং বলেন এই সিনেমাটা ব্যবসা করবে না, অন্যদের ফিরিয়ে দেওয়ার রোল করে নিজের পায়ের নিচের মাটি শক্ত করা শাহরুখ খান এবারও এই সিনেমা করতে চলে এলেন। এই সিনেমা দেখলে শাহরুখ খানকে যে কেউ ঘৃণা করবে। ভয়ঙ্কর ছিলেন এই সিনেমাতে, জাস্ট ভয়ঙ্কর। তার ক্যারেক্টারের নাম থাকে বিজয় অগ্নিহোত্রী। প্রচুর টাকার মালিক তিনি, টাকা দিয়ে নিজের যেটা পছন্দ সেটাকে নিজের করে নেন, শুধু করতে পারেন না নায়িকা মাধুরীকে। যেদিন নিজের মাকে নিয়ে মাধুরীর বাসায় বিয়ের প্রস্তাব দিতে যান, গিয়ে দেখেন তখন মাধুরীর বিয়ে হচ্ছে অন্য কারোর সাথে। সেই সময় তার এক্সপ্রেশন ছিল দেখার মতো। মাধুরীকে পাওয়ার জন্য এই সিনেমাতে শাহরুখ মাধুরীর স্বামী, মাধুরীর বোন, মাধুরীর মেয়ে কাউকে ছাড়েননি। মিথ্যা খুনের অপবাদ দিয়ে মাধুরীকে জেলে পর্যন্ত পাঠান। এরপরও মাধুরীকে না পেয়ে তিনি হুইলচেয়ারকে আপন করে নেন, অর্থাৎ প্যারালাইজড হয়ে যান। আর বলিউড লজিক অনুযায়ী এই অবস্থা থেকে শাহরুখকে ভালো করতে ফিরে আসেন মাধুরী। বাজিগার যত ইনকাম করেছিল, ডার সিনেমা তার চেয়েও বেশি ইনকাম করেছিল। আনজাম এই দুইটার মতো ইনকাম করেনি। অনিল কাপুরের কথা সত্য হয়েছিল, আনজাম ব্যবসা সফল হয়নি। তবে শাহরুখ খান আর মাধুরীর পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছিল। ডার সিনেমার জন্য শাহরুখ বেস্ট ভিলেনের ফিল্মফেয়ারের নমিনেশন পেয়েছিলেন, অথচ আনজামের মতো ফ্লপ সিনেমার জন্য তিনি বেস্ট ভিলেনের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। সিনেমাতে মাধুরীর একটা গান আছে যেটা পুরোটা এক শটে করা, সেই 90-এর সময়ে। আনজাম প্রথম সিনেমা যেখানে শাহরুখ আর মাধুরী একসাথে কাজ করেন। আনজাম সিনেমার একটি গান এখনও 90-এর দর্শকেরা গুনগুন করেন। মজার ব্যাপার হচ্ছে এই গানটা অন্য কোনো এক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু শেষমেশ এই সিনেমাতেই ব্যবহৃত হয় আর গানটা সুপারহিট হয়। মানুষটি মুম্বাই এসেছিলেন 10,000 রুপি নিয়ে। তার আসার উদ্দেশ্য ছিল গৌরীকে খুঁজে বের করা। খুঁজতে খুঁজতে 10,000 রুপি শেষ হয়ে যায়। এর ফলে তিনি তার কাছে থাকা ক্যামেরাটি বিক্রি করে দেন, পরবর্তীতে সেই টাকাও শেষ হয়ে যায়। এরপর বন্ধুর কাছ থেকে 20 রুপি ধার নিয়ে ফিল্ম সিটিতে যান। উদ্দেশ্য ছিল যদি সেখান থেকে কিছু আয় করতে পারেন, এবং আশ্চর্যজনকভাবে ঠিক সেদিনই তিনি গৌরীকে খুঁজে পান। মানুষটি শাহরুখ খান, মানুষটি কিং খান। শাহরুখ খান আসলে কে? এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আপনাকে দেখতে হবে দিলসে, যেখানে নির্মাতা মণিরত্নম সন্ত্রাসবাদকে পর্দায় নিয়ে এসেছিলেন 1998 সালে মুক্তিপ্রাপ্ত তার অসাধারণ সৃষ্টি
এই মুভিতে। সিনেমাটির প্রেক্ষাপট হচ্ছে বিদ্রোহী এবং ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সংঘাতপূর্ণ একটি অঞ্চল। এছাড়া দেখতে পারেন 2004 সালে মুক্তি পাওয়া স্বদেশ। স্বদেশ প্রথম ভারতীয় চলচ্চিত্র যার শুটিং প্রকৃতপক্ষে নাসা গবেষণা কেন্দ্রের ভেতরে নাসার লঞ্চ প্যাড 39A কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডায় করা হয়। নেগেটিভ চরিত্র থেকে বেরিয়ে এসে একেবারে রোম্যান্টিক হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, তারপর 1990 থেকে 2000-এর শেষ থেকে একদম মাঝামাঝি পর্যন্ত মিষ্টি প্রেমের গল্পে সারা ইন্ডিয়াকে নেশাতুর করে রাখা, এছাড়াও কুচকুচ হোতা হ্যায়, মহাব্বতেইন, কভি খুশি কভি গম, দেবদাস, চলতে চলতে, ম্যায় হুঁ না প্রভৃতি ছবিতে দুর্দান্ত সাফল্য অর্জন। নিজেকে খানদের খান অথবা কিং খান হিসেবে প্রতিষ্ঠা করা শাহরুখ খান বরাবরই নিজের লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন প্রতিনিয়ত এবং এখনও করছেন। 2014 সালে মীর ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন শাহরুখ। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল নারী ও শিশু অধিকার সুনিশ্চিত করা, বিশেষ করে অ্যাসিড অ্যাটাকের শিকার নারীদের ট্রিটমেন্ট, আইনি সহায়তা, কর্মসংস্থান তৈরি করে দেয়া এবং অ্যাসিড অ্যাটাকের বিপক্ষে বিভিন্ন ক্যাম্পেইন করাটাই মীর ফাউন্ডেশনের মূল কাজ। কিন্তু শাহরুখের অন্য সব চ্যারিটেবল কাজের মতো এটিও সর্বস্তরের জনসাধারণের কাছে গোপনই থেকে যায়। নিজের চ্যারিটেবল কাজগুলো নিয়ে কখনোই মিডিয়া, সোশ্যাল সাইটে কিছুই প্রকাশ করেন না শাহরুখ। তার মতে, ইফ ইউ ডু চ্যারিটি ফর আ রিজন, ইটস নট আ চ্যারিটি। নির্বিঘ্নে এই যে চ্যারিটেবল কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত, এটি তাকে প্রথম ইন্ডিয়ান হিসেবে চ্যারিটেবল কাজের জন্য ইউনেস্কো অ্যাওয়ার্ড এনে দিয়েছে। প্রতিদিন সকালে শাহরুখ খান এখনও 4টা পত্রিকা পড়েন। ব্যক্তিগত সংগ্রহে নিজের বাসার লাইব্রেরিতে তার আছে প্রায় 15,000 বই। নেটফ্লিক্সে সমানে টিভি সিরিজ দেখেন তিনি। কিছুদিন আগে স্বীকারও করেছেন, নেটফ্লিক্সে বেশি সময় কাটানোর জন্য নাকি ইদানিং তার অনেক কম বই পড়া হচ্ছে। সামনে নেটফ্লিক্সের সঙ্গে একটি ওয়েব সিরিজও প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। এবছর আবার আমাদের সামনে ফিরে আসছেন তিনি তার নতুন মুভি জিরো নিয়ে। জিরো ভালো হবে এটা শিওর না সবাই। ডাবল জিরোর বাম পাশে 1, 2 নাকি 3 বসবে তাও বলা যাচ্ছে না। কিন্তু দিন শেষে শাহরুখ খান ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের একজন হয়েই।